হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ইনস্টিটিউট অফ অ্যাকাডেমিক অ্যান্ড কম্পিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি এই ভিডিওটি এই দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য মেন্স বা প্রিলিমসের পরীক্ষার জন্য প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের জি কে দরকার হয় সে ডেসক্রিপটিভ ফর্মে হোক বা এমসিকিউ কিউ ফর্মে হোক তো সেই জিকেগুলো আমাদের যদি আমরা জানা থাকে তাহলে আমরা এমসিকিউ কিউ বা ডেসক্রিপ্টি যে কোনোভাবে লিখতে পারবো তো আজকে আমি সমস্ত বিষয়ের ওপরে জি কে পরপর দিয়ে চলেছি আজকে যে বিষয়টি নিয়ে চলেছি সেটা হচ্ছে লেটেস্ট জিকে অন কম্পিউটারস অর্থাৎ কম্পিউটার জ্ঞান আমাদের সবার আজকাল থাকা দরকার এবং মেন পরীক্ষা পাশ করার পরেও কম্পিউটার পরীক্ষা হয় তো সেই জন্য ছাত্রছাত্রীদের রিকোয়েস্টই আমি আবার কম্পিউটার ওপরে কতগুলো প্রশ্ন নিয়ে আমি এসেছি তো প্রশ্নগুলো আলোচনা করা যায় এটা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা এসেছে এবং সামনে পরীক্ষা আসতে পারে তো এটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে পরীক্ষার দিক দিয়ে তো প্রথম প্রশ্ন কয়টি অংশ নিয়ে কম্পিউটার হার্ডওয়্যার গঠিত এখানে অপশানগুলো আছে তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে উত্তর হবে তিনটি তিনটি অংশ নিয়ে কম্পিউটার হার্ডওয়ার্ক গঠিত দু নম্বর প্রশ্ন আধুনিক কম্পিউটারের সূত্রপাত কবে হয়েছিল এখানে উত্তরের অপশান আছে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে এখানে উত্তর হবে উনিশশো পঞ্চাশ সালে বি আচ্ছা তিন নম্বর বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কী বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কী অপশানগুলো হচ্ছে ইজি ফেলা কনিয়াক এনিয়াক আর ডিপ্লাক তাহলে এখানে উত্তর হবে এনিয়াক সি আচ্ছা চারের অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছিল বিশেষ করে বাচ্চা ছেলেদের বুদ্ধি বিকাশের জন্য অ্যাবাকাস যন্ত্রটি ব্যবহৃত হয় তো এটা কোথায় আবিষ্কার হয়েছিল গ্রিসে আমেরিকাতে মেসোপটিমাতে চীনে তো এটার আবিষ্কার হয়েছিল চীনে অ্যান্সার হবে ডি আচ্ছা এর পরের প্রশ্ন সিপিইউ পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সঙ্গে যুক্ত থাকে তার নাম হলো অপশানগুলো হলো এরিথমেটিক লজিক্যাল ইউনিট এএলইউ এক্সপ্যানশান কার্ড বি সি হচ্ছে এক্সপ্যানশান প্লট আর ডি পাওয়ার সাপ্লাই তো কিসের সঙ্গে যুক্ত থাকে না এরিথমেটিক লজিক্যাল ইউনিট এএলইউ ইউ তাহলে সিপিইউটা এএল সঙ্গে যুক্ত থাকে তারপরে ছ নম্বর প্রশ্ন তরিত যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন তরিত যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন এটার উত্তরগুলো অপশান আছে ব্রেই পাস্কেল চার্লস ব্যাবেজ হাওয়ার্ড একেন কনরাড জিটস এখানে উত্তর হবে হাওয়ার্ড একেন সি ঠিক আছে হাওয়ার্ড একেন যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন স্ক্যানার কী ধরনের ডিভাইস আউটপুট ইনপুট কোঅর্ডিনেটিং মিক্সড তাহলে কী ধরনের ডিভাইস না ইনপুট ডিভাইস স্ক্যানার দিয়ে ডেটা ইনপুট করা হয় ওকে তারপরে যে সংস্থাটি পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল সেটি কী যে যে সংস্থাটি পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল এখানে অপশানগুলো আছে অ্যারপা স্যামুয়েল কোর আর কম্পিউটার নেট তো এখানে উত্তর হবে এরপানে ওকে আচ্ছা আমরা চলে যাই প্রশ্ন এক্সপ্যানশান কার্ডের অর্থ হলো এক্সপ্যানশান কার্ডের অর্থ কি অপশানগুলো আছে আইসি বোর্ড ইলেকট্রিক বোর্ড পাওয়ার সাপ্লাই বোর্ড আর সার্কিট বোর্ড তাহলে এক্সপ্যানশান কার্ডের অর্থ হল সার্কিট বোর্ড চার নম্বর ডি অপশান নেক্সট প্রশ্ন কোন ক্ষেত্রে ক্যাড কঠারি ব্যবহৃত হয় সিএডি আচ্ছা এ অপশান ডিজাইনের ক্ষেত্রে ডকুমেন্টের ক্ষেত্রে সি নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা সার্ভিসের ক্ষেত্রে চার নম্বর তাহলে উত্তরটা কী হবে না এ ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ অর্থাৎ এ ফুল ফর্মটা কম্পিউটার এডেড ডিজাইন সিএডি তাহলে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় ওকে আচ্ছা তারপরের প্রশ্ন নিচের কোন মেমরিটি ইউজারের প্রোগ্রাম করা সেমিকন্ডাক্টার মেমরি বলা হয় কোনটা না এখানে আছে সিডি রম এফডিডি ডিডি ডিআরএম অর্থাৎ এখানে উত্তর হবে ডি ইপিআরও আচ্ছা নেক্সট প্রশ্ন টুয়েলভ এম বস কোথায় দেখা যায় এখানে অপশানগুলো হচ্ছে সীতে বি জাভাই সি লিনাক্স ডি ওয়ার্ডে তাহলে এটা কোথায় দেখা যায় না এমবস দেখা যায় ওয়ার্ডে ডি অপশান উত্তর নেক্সট প্রশ্ন ওয়ার্ডে ফরম্যাটিং টুলমার দেখা যায় কোথায় ভিউ টুলবার ভিউ থেকে টুল বাড়ে ফর্মার থেকে টুল বাড়ে প্রেফারেন্স টুল বাড়ে বা ইনসার্ট এই থেকে টুল বাড়ে তাহলে এখানে ফর্ম্যাটিং টুলবার কোথায় দেখা যায় না এটা হচ্ছে ভিউ টুলবারে ভিউ টুলবারে এটা দেখা যায় নেক্সট রেডিও বাটন কোথায় দেখা যায় এ অপশান কুল থ্রিডিতে বি ফ্রন্ট পেজে সি এক্সেলে ডি পাওয়ার পয়েন্টে তাহলে কোথায় দেখা যায় এটা না ফ্রন্ট পেজে এই উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এগুলো সবাই এ করবে ভালোভাবে পড়বে এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসতে পারে খুবই প্রয়োজনীয় তারপর নেক্সট প্রশ্ন গোল সিখ কোথায় দেখা যায় এ ওরাকলে বি সি ডবল প্লাস সি সি ডবল প্লাসে সি ওয়ার্ড আর ডি এক্স এল তাহলে এখানে কোথায় দেখা যায় না এক্স এল ওকে তাহলে গোলসি কোথায় দেখা যায় না এক্স তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তারা তো আছোই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি সমস্ত বিষয় আলোচনা করছি স্পেশালি ইংলিশ ডিসক্রিপটিভ স্পোকেন এবং রিটেন বিভিন্ন পরীক্ষাভিত্তিক মেন্স এবং প্রিলিমস তো এর সাথে সাথে অন্যান্য বিষয়গুলো দিয়ে ছাত্রছাত্রীদের চেষ্টা করছি তারা যাতে একটু উপকৃত হতে পারে ওকে তা নেক্সট প্রশ্ন ইনার ইন্টারনেটের জন্য কী প্রয়োজন হয় না এ টেক্সট বি কম্পিউটার সি মোডেম আর দি টেলিফোন লাইন তাহলে এখানে উত্তর হবে টেক্সট টেক্সট ইন্টারনেটের জন্য দরকার নেই এই তিনটেই দরকার কম্পিউটার দরকার মোডেম দরকার আর টেলিফোন লাইন দরকার ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় কোর্স হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় কী কোর্স কি কি কোর্স করলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর কাজ করা যায় সে হচ্ছে এ সিএনওসি বি অটোক্যাড ক্যাট সি ডিসিও আর ডি সিটিও তাহলে এখানে উত্তর হবে অটোক্যাড বি অটোক্যাডটা প্রয়োজন নেক্সট প্রশ্ন নিচের কোনটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি না ডিআরআই ভি এ বি হচ্ছে ডেস্কটপ সি আইপি ডি ফোরট্রান রান তাহলে এখানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটা এই চারটের মধ্যে না ফোরট্রান রান এফ ও আর এন এটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তা নাইনটিন নেক্সট প্রশ্ন উইন্ডোজের নিজস্ব টেক্সট এডিটার কী উইন্ডোজের নিজস্ব টেক্সট এডিটার কী এ অ্যাক্সেস বি পাওয়ার পয়েন্ট সি ওয়ার্ড প্যাড আর ডি এক্সেল তার নিজস্ব টেক্সট এডিটার হচ্ছে ওয়ার্ড প্যাড ওকে তা এটা সি উত্তর হবে ওয়ার্ড প্যাড উইন্ডোজের নিজস্ব টেক্সট এডিটার আচ্ছা নেক্সট টোয়েন্টি ডেটাবেস হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামার হওয়ার জন্য কি প্রয়োজন এ ই কমার্স বি ওয়ারাকল আইআই সি সি প্লাস প্লাস আর ডি জাভা এটা কি দরকার হয় না আই আই তাহলে বি উত্তর আচ্ছা টোয়েন্টি ওয়ান নেক্সট প্রশ্ন টেকনিক্যাল রাইটার হলো কি না এ টি এম এল বি এফ এ সি ওয়েব হুটিং ডি সি প্লাস পাস তাহলে এখানে উত্তর হবে টি এম এল আচ্ছা নেক্সট প্রশ্ন ই কমার্স নিচের কোন সম্পর্কিত ব্যাংকিং সরকারি ব্যবস্থাপনা পানীয় আর ব্যবসা তাহলে ই কমার্স আমরা জানি ব্যবসা গ্রুপ অ্যান্সার হবে ডি ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন টোয়েন্টি থ্রি সপ্তম অনলাইন ভারতের কোন শহরের সংস্থা এ চেন্নাই বি ব্যাঙ্গালোর সি দিল্লি আর ডি কলকাতা তাহলে সপ্তম অনলাইন হচ্ছে চেন্নাই সংস্থা এ আচ্ছা সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একককে কি বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একককে এখানে আছে বিট এ বি হচ্ছে মেগাবাইট সি বাইট ডি গিগা তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি হলো বিট এ উত্তর হবে আচ্ছা নেক্সট প্রশ্ন ওয়ান বাইট সমান কত বিট টোয়েন্টি ফাইভ ওয়ান বাইট সমান কত বিট না এ হচ্ছে ফোর বিট বি সিক্সটিন বিট সি এইট বিট ডি থার্টি টু বিট ওয়ান বাইট ইকোয়াল টু এইট বিট তাহলে সি উত্তর হবে ওকে তো এইগুলো তোমরা মনে রাখবে কম্পিউটার আমাদের এমনিতে এখন প্রত্যেকের জানা দরকার শিক্ষিত এবং সে কোনো যে কোনো সাধারণ জনগণের হ্যাঁ এগুলো আমরা মোবাইল ব্যবহার করি মোবাইল ছোটোখাটো কম্পিউটার তো আমাদের এগুলো জানা দরকার তো টোয়েন্টি সিক্স নেক্সট প্রশ্ন ওয়ান গিগাওয়াইটস মান হ্যাঁ কত না অ্যান্সার এ হাজার ওয়ান জিরো টু ফোর মেগাওয়াইট আর বি ওয়ান জিরো টু ফোর কিলোবাইট সি ওয়ান জিরো টু ফোর বাইট ডি কোনোটি নয় তাহলে এটা কোন উত্তর হবে না উত্তরটা হবে ওয়ান জিরো টু ফোর মেগাবাইট ওয়ান জিরো টু ফোর মেগাবাইট এ ওয়ান গিগাবাইট সমান আচ্ছা টোয়েন্টি সেভেন নেক্সট প্রশ্ন টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় নিচের কোনটি এ স্ক্যানার বি রম সি প্রিন্টার ডি মোডেম তাহলে এখানে উত্তর হবে মোডেম টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় মোডেম আচ্ছা নেক্সট টোয়েন্টি এইট ডেটাকে প্রসেস করে পাওয়া যায় ডেটাকে প্রসেস করে কী পাওয়া যায় এ একটি প্রসেস হ্যাঁ বি মৌলিক ডেটা সি ইনফরমেশান ডি কোনোটিই নয় এখানে কী উত্তর হবে না ডেটাকে প্রসেস করে ইনফরমেশান পাওয়া যায় অ্যান্সার হবে সি টোয়েন্টি নাইন কম্পিউটারের সমস্ত ডেটাই আসলে কী না এ গ্রাফিক ডেটা বি ডিজিটাল ডেটা সি অক্ষর ডেটা আর ডি কোনোটিই নয় এখানে উত্তর হবে ডিজিটাল ডেটা কম্পিউটারের সমস্ত ডেটাই হচ্ছে ডিজিটাল অর্থাৎ ডিজিটাল ডেটা কম্পিউটারের ডেটাগুলো আচ্ছা থার্টি নেক্সট প্রশ্ন রম কত প্রকারের হয় এ টু বি থ্রি সি ফোর ডি ফাইভ তাহলে কত ধরনের রম হয় না রম হয় ফাইভ প্রকারে পাঁচ প্রকারের রম হয় আচ্ছা থার্টি ওয়ান কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে বলা হয় কি এ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বি মেশিন লিঙ্কড লোকেশন সি মেমোরি লিঙ্কড লোকেশন আর ডি মেমরি লো লেভেল তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে কী বলা হয় না মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে এ উত্তর হবে তাহলে কম্পিউটার চালু রাখার জন্য যেসব ইনফরমেশন ও ইনস্ট্রাকশান দরকার সেই সবের সন্নিবেশ হয় কোথায় নেক্সট প্রশ্ন থার্টি টু এ লেন এ বি র্যাম এ সি রমে আর ডি কোনোটি নয় তাহলে এখানে উত্তর হবে রোমে রিড অনলি মেমরি সি অ্যান্সার হবে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন থার্টি থ্রি থার্টি থ্রি কি প্রশ্ন আছে না মনোক্রম মনিটর কটি রং দেখা যায় মনিক্রম মনিটরে কটি রঙ দেখা যায় এখানে অপশানগুলো আছে উত্তরের অপশানগুলো আছে একটি বি দুটি সি তিনটি আর ডি একশোটি তাহলে মনোক্রম মনোক্রম মনিটরে যে রঙটা দেখা যায় সেটা হচ্ছে দুটি বি ঠিক আছে অ্যান্সার হবে বি আচ্ছা নেক্সট প্রশ্ন থার্টি ফোর র্যাম কত প্রকারের হয় আর এ এম হ্যাঁ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি কত প্রকারের হয় এ এক প্রকারের বি দুই প্রকারের সি তিন প্রকারের আর ডি হচ্ছে পাঁচ প্রকারের তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে দু প্রকারের হয় ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন থার্টি ফাইভ বুটিং কত ধরনের হয় এ এক ধরনের বি দুই ধরনের সি তিন ধরনের আর ডি চার ধরনের কত ধরনের হয় না বুটিং হয় দুই ধরনের বি হবে উত্তর এগুলো আমাদের জেনে রাখতে হবে থার্টি সিক্স কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধারণের কাজ করা হয় সাধারণভাবে কাজ করা হয় তাকে কী বলা হয় কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধনভাবে করা হয় তাকে কী বলা হয় তাকে বলা হয় অ্যালগারিদম অ্যান্সারটা হবে অ্যালগারিদম অপশানগুলো আছে চারটে লিঙ্কার অ্যালগারিদিম কম্পাইলার আর সবগুলি এর মধ্যে উত্তর হবে অ্যালগারিদম ওকে এটা আমাদের জেনে রাখা দরকার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন থার্টি সেভেন প্রসেসারকে নিয়ন্ত্রণ করে কে এ অপারেটিং সিস্টেম বি অ্যাপ্লিকেশন সফটওয়্যার সি হার্ড ডিস্ক আর ডি হচ্ছে কিবোর্ড তাহলে প্রসেসরকে নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম এ হবে উত্তর আচ্ছা নেক্সট প্রশ্ন থার্টি এইট কম্পাইলার প্রকৃতপক্ষে কী কম্পাইলার কী প্রকৃতপক্ষে না কম্পাইলার অপশানগুলো আছে এক ধরনের ইন্টারপ্রিটার বি এক ধরনের অপারেটিং সিস্টেম সি মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজকে আমাদের ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা প্রোগ্রাম আর ডি প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গ কম্পাইলার প্রকৃতপক্ষে কী তাহলে উত্তরটা হবে কম্পাইলার হলো ডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম ডি ঠিক আছে নেক্সট প্রশ্ন থার্টি নাইন সফটওয়্যার কী না এ হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম বি হার্ড ডিস্ক নিয়ন্ত্রণের প্রোগ্রাম সি এক ধরনের সিস্টেম সফটওয়্যার আর ডি আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম তাহলে উত্তর হবে এখানে ডি আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার আচ্ছা নেক্সট প্রশ্ন ফরটি নিচের কোনটি আউটপুট ইউনিট এক নম্বর হচ্ছে মাউস হ্যাঁ এ মাউস বি টাচপ্যাড সি স্ক্যানার ডি প্লটার এখানে উত্তর কী হবে ডি প্লটার এটা হচ্ছে আউটপুট ইউনিট আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা যাই নেক্সট প্রশ্ন পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার না এ প্রেজেন্টেশন সফটওয়্যার বি প্রোগ্রাম সফটওয়্যার সি প্রেডশিট ডি ওয়ার্ড প্রসেসিং তাহলে পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার ওকে তাহলে এটা এ উত্তর তারপরে নেক্সট প্রশ্ন ফর্টি টু ফন্ট হলো কোন এ উত্তর কোনো অক্ষরের স্টাইল কোনো অক্ষরের উচ্চতা কোনো অক্ষরের আকৃতির ধরন আর ডি কোনো অক্ষর যতখানি চওড়া সেটি তাহলে ফন্টটা কি আমরা কম্পিউটারে ফন্ট দেখতে পাই কিসের জন্য বা ফন্টটা কোনো অক্ষরের আকৃতির ধরনের জন্য তাহলে উত্তর হবে সি অর্থাৎ কোন অক্ষরকে আমরা ছোট করতে চাই যে বড় করতে চাই এটা ফন্ট করা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন ফর্টি নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় এ হচ্ছে এমএস ওয়ার্ড বি ওয়ার্ড পারফেক্ট সি এক্সেল ডি অ্যামিপ্রো তাহলে উত্তরটা কি হবে এক্সেল এটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় আচ্ছা নিচের কোনটি ভলাটাইল মেমোরি এ র্যাম বি রম সি হার্ড ডিস্ক ডি সিডি ভলাটাইল মানে যেটা সহজে মুছে যায় সেটা হচ্ছে র্যাম ওকে তারপরে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি র্যাম তারপর নেক্সট প্রশ্ন ফর্টি ফাইভ কি বলছে না কিবোর্ডে কটি ফাংশান কি কটি ফাংশান কি থাকে না এখানে উত্তরগুলো আছে এ নয়টি বি বারোটি সি পনেরোটি তেইশটি তাহলে ফাংশন কি থাকে না বারোটি ফাংশন কি থাকে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন ফর্টি সিক্স সফটওয়্যার কত প্রকারের হয় এ দু প্রকারের বি তিন প্রকারের সি চার প্রকারের ডি পাঁচ প্রকারের তাহলে এখানে উত্তর হবে দু প্রকার সফটওয়্যার দু প্রকার হয় আচ্ছা সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ফর্টি সেভেন ফ্লপি ডিস্কে তথ্য সঞ্চয় করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে এ ট্রানজিস্টার বি ম্যাগনেটিক মিডিয়া সি ক্যাশ মেমোরি আর ডি অপটিক্যাল মিডিয়া এখানে উত্তর হবে বি ম্যাগনেটিক মিডিয়াতে ওকে আচ্ছা নেক্সট ফর্টি এইট পেন ড্রাইভ হলো এ ডিক্স ড্রাইভার বি ইউপিএস সি স্টোরেজ ডিভাইস ডি স্পিকার তাহলে উত্তরটা কি হবে না স্টোরেজ ডিভাইস ওকে সি উত্তর হবে পেন ড্রাইভ স্টোরেজ ডিভাইস আচ্ছা নেক্সট প্রশ্ন ফর্টি নাইন পেন্ট হলো একটি গ্রাফিক সফটওয়্যার বি স্প্রেডশিট সি ডেটাবেস কোনোটি নয় তাহলে স্পেইনটা কি হচ্ছে এক ধরনের একটা গ্রাফিক সফটওয়্যার এ উত্তর হবে ওকে আচ্ছা নেক্সট এবং লাস্ট প্রশ্ন ফর্টি ফিফটি ট্রোজেন হলো একটি এ অপশান উত্তর সার্চ ইঞ্জিন বি ব্রাউজার সি ভাইরাস আর ডি ইউআরএল এখানে উত্তর হবে ট্রোজেন হচ্ছে একটা ভাইরাস তো আমি এই পঞ্চাশটা কম্পিউটারের খুব গুরুত্ব প্রশ্ন বেছে বেছে আলোচনা করলাম এগুলো সব সময়ই আসতে পারে ভবিষ্যতে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছিলো তা আশা করি এটা তোমাদের উপকারে লাগবে এবং তোমাদের পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা কাজে লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলে তাহলে যে কোনো ধরনের আমরা সাহায্য করতে পারি এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো সাবস্ক্রাইব করলে তো আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি